সামনেই শীত এবং সেই শীতে শরীর গরম করতে হবে, অর্থাৎ একটু শরীর চর্চা করতে হবে, হার্ড ওয়ার্ক করে নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। এবং তার জন্যই আমরা দেখতে পাচ্ছি নবরূপে আবার একেবারে বেগমপুরের বরতাজপুরে উদ্বোধন হয়ে গেল আজকে এই যে আরোশ ফিটনেস জিম। আমি দেখাতে বলবো আজকেই একেবারে মাকসুদ্ধা বিশিষ্ট সমাজসেবী, তার উদ্যোগে চেয়ারপারসন ডানকুনি পুরসভার হাসিনা শবনম, তার হাত দিয়েই নবরূপে কিন্তু এই জিমের উদ্বোধন হয়ে গিয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি অনেক যারা মেম্বার তারা রয়েছেন, ট্রেনাররা রয়েছেন, একেবারে প্রশিক্ষিত ট্রেনারদের নিয়েই কিন্তু এই জিমের নতুন করে পথ চলা শুরু হয়েছে। একদম ঠিক, মানে এটাই সবচেয়ে ভালো লাগছে, মানে নতুন রূপে, শুধু না নতুন সাজে, নতুন মানে কিছু কিছু মেশিনও এনেছি, সব ইম্পর্টেন্ট মেশিন আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এটা আছে, ট্রেডমিল আছে। তো আসলে শীতকাল আসছে, তো আমরা তো এমনি সমাজসেবিকমূলক কাজ করেই থাকি, আমার পার্টনার আছে, সহকর্মী ইয়াসিন আছে, সাহেব আছে, তো এরকম করে থাকি। কিন্তু দেখলাম নতুন করে এটা সাজিয়ে নিজে থেকে একটা করি, তো যেহেতু সমাজের এখন ছেলেদের ইয়ং যে জেনারেশনটা আছে, সুস্থ সবল থাকার একটা প্রয়োজন সমাজ পরিচালনা করতে গিয়ে, তো সেই হিসাবেই মানে আমার উদ্যোগটা আজকে নিয়ে আমরা সবাই মিলে নিলাম, এটা আরোশ ফিটনেস স্কিম এটা উদ্বোধন করলাম আজকে। হাসিনা ম্যাডাম টান করে চেয়ারম্যান, আমি তাদের যে জানাতে চাইছি যে আপনারা আসুন, মানে এখানে খুবই কম রেঞ্জে, মানে এন্ট্রি ফি হচ্ছে মাত্র 1000 টাকা, মান্থলি হচ্ছে 500 টাকা, দু টাইম করে হয়, সকালে আছে সন্ধ্যাবেলায় আছে, আপনারা আসুন, এসে নিজেরটা নিজের শরীর সুস্থ সমাজকে নতুনভাবে গড়ার চেষ্টা করুন। সমস্তভাবেই আমরা গাইড করি, ঠিক আছে, যা কারো কিছু প্রবলেম হলে সব দিক থেকে গাইড করি, ডায়েট চার্ট থেকে, ওয়ার্কআউট চার্ট থেকে, সব দিকেই থেকে আমরা গাইড করি। আমাদের মর্নিংয়ে টাইমিং আছে 6:15 থেকে 10টা, আর ইভিনিংয়ে টাইমিং আছে 4টে থেকে রাত্রি 10টা। হ্যাঁ, ইউনিসেক্স জিম। হ্যাঁ, ওয়েট লস থাকে, ফিটনেস থাকে, কিছু ইকুইপমেন্টগুলো খুবই আপডেটেড মেশিন আছে, আরও কিছু মেশিন আসবে আমাদের, এমনি আমাদের ট্রেডমিল আছে খুবই, আর আমাদের দাদাই আছে মাকসুদ্দা, এখানে খুবই উন্নতি করছে, আরও আপডেটেড মেশিন আসবে, আর অনেক কিছু এনেছে আমাদের, যেমন আমাদের ফাংশনাল ট্রেনার এনেছে, ট্রেনিং মেশিনটা এনেছে, ওটা পুরোটা ইম্পোর্টেড মেশিন, আর ট্রেডমিলটা তো পুরোটাই ইম্পোর্টেড, আরও কিছু সমস্ত রকমের মেশিনই আমাদের অ্যাভেলেবেল আছে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা হয়েছে, আপনারা জয়েন করুন, আমি অলওয়েজ সবসময় আপনাদের পাশে আছি, ডায়েট চার্ট থেকে, ওয়ার্কআউট চার্ট থেকে, সব কিছুই আমি গাইডেন্স করে দেবো, যতটা হেল্প লাগবে সমস্ত কিছু আমি করে দেবো। আমার নাম রোহিত মিয়া। হ্যাঁ, খুব ভালো লাগছে আজকে এখানে এসে, মাকসুদ ভাই আমাকে ইনভাইট করেছেন, এই আরোশ ফিটনেস জিম যেটা তৈরি হয়েছে আজকে বেগমপুরের বুকে, তা এরকম এত বড় জায়গা নিয়ে এটা করা, এটা আমার মনে হয় এখানে প্রথম হচ্ছে, কেন আছে হয়তো ছোট ছোট আছে, কিন্তু আজকে দেখছি এটা বেশ বড় এলাকা নিয়ে এবং সব রকম মেশিন এখানে রয়েছে, যেখানে এখানে অনেক যারা সদস্যরা রয়েছেন, মেম্বারশিপ যারা নিয়েছেন প্রত্যেকে রয়েছেন এবং ট্রেনার রয়েছেন, তা আশা করবো যে খুব ভালোভাবে এটা চলবে এবং এলাকার মানুষ উপকৃত হবে, ইয়াং জেনারেশন অনেকে এটাকে ফিটনেসটাকে ধরে রাখতে চায়, তাই ফিটনেসের প্রতি মানুষের এখন অনেক বেশি
সেটাকে প্রাধান্য দিচ্ছে এবং সেটার প্রতি নজর দিচ্ছেন বলেই আজকে এলাকায় এলাকায় এইরকম জিম, যে ফিটনেসের জন্য জিম সেন্টার খোলা হচ্ছে। তাই বেগমপুরে মাকসুদ ভাই এটা খুলেছেন, আশা করছি খুব ভালো চলবে। এর আগেও মাকসুদ ভাই মানুষের সেবার জন্য আমরা দেখেছি ইফতারের যে জিনিস দেওয়া হয় সেখানে এসেছিলাম এবং বস্তু বিতরণ, ইফতারের মজলিস বা ইফতার দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছিলেন মানুষকে, সাধারণ গরিব মানুষদের পাশে থেকে, সুন্দর সিস্টেম। এবং এই জিম সেন্টার ভালো করে চলুক এটাই চাই। আমি প্রায় এক বছর ধরে আছি এই জিমে, বিগত এক বছর ধরে এখানেই ট্রেনিং করে যাচ্ছি। হ্যাঁ, বিগত এক বছর ধরে রিপোর্ট খুবই ঠিক আছে, মেনটেন্স থাকে সব সময়, আর এখানকার ট্রেনাররাও খুব প্রশিক্ষিত ট্রেনার, আর আমরা সব মিলেমিশেই করি জিম। আমরা জয়েন করেছি, এটা এক বছর কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, জিমটা তো ভালোই, তাই জন্যই তো সবাই এত সবাই আসে, জিমটা ভালো না হলে কেউ আসতো। ট্রেনার তো আমাদের ভীষণই ভালো, ট্রেনার খুব ভালো। হ্যাঁ, ট্রেনারের প্রতি মানে কোনো কথা হবে না, খুবই ভালো। আর জিম অবভিয়াসলি ভালো, আমি দু বছর ধরে এখানে আছি, অনেক নিজে ইম্প্রুভ করেছি, যথেষ্ট ভালো। হ্যাঁ, ওয়েট লস, ফিট, সব কিছু একসাথে হচ্ছে। প্রথমে ওয়েট লস করেছিলাম, 10 কেজি ওয়েট লস করেছি, প্লাস এখন ফিটনেস মানে ফিট হতে চাই। সব জিনিসই ভালো এখানে, আমি এখান থেকে অনেক ইম্প্রুভ পেয়েছি, তো আমার জন্য আমি বলবো বেস্ট। সম্প্রীতি মান্না। হ্যাঁ, মেশিন ভালো, আবার নতুন নতুন মেশিন এসেছে তো আরও ভালো, এখন আরও সবাই ক্যান্ডিডেট আসবে। সুন্দর সুন্দর করে জিমটা সাজানো হয়েছে, মিররেতে লাইটস লাগানো হয়েছে, আরও দেখতে ভালো লাগছে জিমটা। আমার নাম দেবলীনা মান্না, আমি এখানে জয়েন হয়েছি এক বছর আগে, আর এখানে রিভিউ খুব ভালো আমার, আমি ওয়েট লসের জন্য এসেছিলাম এখানে, আর এখানে ট্রেনার খুবই ভালো। এক বছর হবে। হ্যাঁ, ওয়েট লস হয়েছে, দেখাবো এদিকে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ইতিমধ্যেই জিম উদ্বোধন হওয়ার পর নতুন করে দেখতে পাচ্ছি শরীর চর্চা শুরু হয়ে গিয়েছে। ট্রেনাররা একেবারে তাদের গাইডেন্সের মধ্য দিয়েই, যারা যেমন ছেলেরা রয়েছে তার পাশাপাশি মেয়েরা, আপনাদের জানিয়ে রাখি এই জিম কিন্তু একেবারে ইউনিসেক্স, অর্থাৎ ছেলে মেয়ে একসাথে প্র্যাকটিস করতে পারবে, এবং সেই রকমই পরিবেশ, খোলামেলা জায়গা, এবং তার পাশাপাশি একেবারে যেমনটা মাকসুদা বলছিলেন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি, যাতে এই এলাকার মানুষ, মূলত বেগমপুর, বড়তাজপুর এই সমস্ত এলাকার মানুষ, যাতে শরীরের দিক থেকেও তারা একেবারে এনার্জেটিক থাকে, তার কারণেই তার এই উদ্যোগ, এবং নতুন করে আবার সেজে উঠেছে এই আরোশ ফিটনেস জিম। HB, DNN বাংলা, হুগলি।